চলে এসেছি এনটিভির পর্দায়, সাথে নিয়ে প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে, বলার আছে। তোমাদের সাথে আছি আমি, এশা, এবং আজকে তোমাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্পর্কে কিছু তথ্য। আমাদের জাতীয় সাংস্কৃতিক চর্চার প্রধান কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি, এটি বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত। 1974 সালের 19 ফেব্রুয়ারি রাজধানী ঢাকার সেগুন বাগিচায় প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধনে নিবেদিত এই প্রতিষ্ঠানটি। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাটক, শিল্পকলা ও চারুকলা বিষয়ক সেমিনার ও প্রদর্শনী প্রভৃতির আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সুবচন নাট্য সংসদের প্রধান সম্পাদক আহমেদ গিয়াস। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? জি ভালো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমি আমাদের বন্ধুদেরকে বলছিলাম বাংলাদেশ শিল্প একাডেমি সম্পর্কে, শিল্পকলা একাডেমি সম্পর্কে কিছু কথা। তো সেটা সূত্র ধরে আমি বলছি যে এই 24 অক্টোবর থেকে শুরু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় নাট্য উৎসব। তো আপনি তো সেটার সাথে যুক্ত আছেন এবং এক অর্গানাইজারদের একজন আপনি, তো আপনার কাছে একটু জানতে চাইছি এবার একটা বিরতির পর আসলে শুরু হয়েছে জাতীয় নাট্য উৎসব, তো সেটা সম্পর্কেই জানতে চাইছি। হ্যাঁ, আমাদের লাস্ট জাতীয় নাট্য উৎসবটা হয়েছিল হচ্ছে 2007 সালে। তো দীর্ঘ বিরতির পরে হয়েছে এবং এবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই কাজটি করছে। এটি 18 দিনের, তার মানে 11 অক্টোবরে শেষ হবে। এই উৎসবে 58টি নাটক অভিনীত হবে। এর মধ্যে ঢাকার বাইরের আছে 24টি নাটক, ঢাকার বাইরে মানে বিভিন্ন জেলা। আর আমাদের স্কুল কলেজের ভাই বোনদের জন্য একটা সুখবর আছে এই নাট্য উৎসবে, যেহেতু 58টি নাটক হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তারা যদি নাটকটি দেখতে আসে এবং তাদের কার্ডটি তারা আমাদের কাউন্টারে শো করে, আমরা তাদের জন্য 20 টাকা মূল্যে টিকিট রেখেছি। এবং এই নামমাত্র মূল্যে যাতে সবাই এই সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ হয় এবং তারা যাতে নাটকটা দেখতে আসে। তো আপনাদের তো এই উৎসবটা আপনারা যখন করেন সব প্রতিবারই একটা প্রতিপাদ্য থাকে, তো এবারের প্রতিপাদ্যটি কি? এবার আপনারা তো জানেন যে ইতিমধ্যে আমাদের এই নাটকটির স্লোগান আমরা ঠিক করেছি যে এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার, মানবতার পক্ষে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের নাটক। এবং অনেক নাটকগুলোই, অনেক নাটক আছে এর মধ্যে যেগুলো সরাসরি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে। এগুলো কি এই নাট্য উৎসব, যেহেতু আমাদের দেশে যদিও জঙ্গিবাদের ঘটনা আমরা দেখেছি আর সাম্প্রতিক সময়ে আসলে এটা খুব বেড়ে গেছে, এটা নিয়ে কথাও খুব আলোচনা হচ্ছে বিশেষ করে 1 জুলাইয়ের পর থেকে, তো আপনাদের এই নাট্য উৎসবে কি শুধু নাট্য উৎসবের জন্যই নির্মিত বা এটার জন্যই নতুন কোনো প্রযোজনা এভাবে এরকম কিছু এসেছে বা এই প্রতিপাদ্যকে কেন্দ্র করেই নতুন কোনো প্রযোজনা? এই প্রতিপাদ্য আমরা এই এমআরটি নয় জঙ্গিবাদের, এমআরটি মানবতার, এই প্রতিপাদ্যকে বিষয় করে আমরা পথনাটকের উৎসব করেছিলাম এবং আমরা প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে, বাংলাদেশ পথনাটক পরিষদের পক্ষ থেকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে, এবং আমরা এই জঙ্গিবাদকে রুখবই সংস্কৃতির ভাষা দিয়ে। আমাদের কথা হচ্ছে আমরা যারা সংস্কৃতি কর্মী তারা বলছি যে আমরা জঙ্গিবাদ রুখবই আবৃত্তি দিয়ে, জঙ্গিবাদ রুখবই নাটক দিয়ে, জঙ্গিবাদ রুখবই আমরা কবিতা দিয়ে, গান দিয়ে, সবাই শিল্পকলার চর্চার মাধ্যমে নিজের মননশীলতার বিকাশ ঘটাবে এবং সব রকম খারাপ কাজ থেকে আশা করছি দূরে থাকবে। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে তার সাথে কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আব্দুল মুগনি। হ্যালো, কে বলছো বন্ধু? আব্দুল মুগনি। কেমন আছো? ভালো আছি বন্ধু। বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে বন্ধু। ইতিহাসের পাতা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? অপশনগুলো হচ্ছে অপশন ক শাহজাহান, অপশন খ আকবর, অপশন গ আওরঙ্গজেব। শাহজাহান। অপশন ক শাহজাহান। নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কোন গাছের বিষাক্ত রস পান করিয়ে সক্রেটিসকে হত্যা করা হয়? অপশন ক পিপল, অপশন খ খুলসী, অপশন গ হেমলক। পিপল। অপশন ক পিপল। নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ হেমলক।
ভাইয়া আপনার সাথে কথা বলছিলাম নাট্য উৎসব নিয়ে। আপনি বলছিলেন যে ঢাকার বাইরে থেকেও অনেকগুলো দল এসেছিল, আমি জানতে চাইছি কোন কোন জেলার অংশগ্রহণ আছে? এখানে আছে, ধরেন আমি যদি ওদিক দিয়ে বলি, কক্সবাজারের একটি নাটকের দল আছে, চট্টগ্রামের আছে, চাঁদপুরের আছে, ময়মনসিংহের আছে, কিশোরগঞ্জের আছে, বরিশালের আছে, যশোরের আছে, টাঙ্গাইলের আছে, নারায়ণগঞ্জের আছে, এরকম প্রায় 22টি জেলার নাটক। মানে ঢাকার বাইরে অনেক জেলা থেকে, পুরো বাংলাদেশের থেকে আসলে 6টি বিভাগ থেকে, আমাদের 6টি বিভাগ থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি মণ্ডলীর সদস্য, আমাদের গ্রুপের ফেডারেশন গ্রুপ যে সমস্ত দল, তাদের মধ্যে থেকে যে ভালো নাটকগুলো আছে সেগুলোর কথা বলেছে এবং সেগুলো এই নাটকগুলোতে এই উৎসবে প্রদর্শিত হচ্ছে। 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি 6 দিন, আজকে 6ষ্ঠ দিন উৎসবে, তো দর্শকের সাড়া কেমন পাচ্ছেন? এমনি আমরা শুনতে পাই যে মঞ্চ নাটক দেখার দর্শক কম তুলনামূলক। মঞ্চ নাটক দেখার দর্শক কম, সেই কারণেই তো আমাদের এই সমস্ত উৎসবের আয়োজন করতে হয় যাতে দর্শকরা আকৃষ্ট হয়। তবে আমরা এবার চাচ্ছি যাতে দর্শকদের সাথে, বিশেষ করে ছাত্র যারা ইউনিভার্সিটি লেভেলের, কলেজ লেভেলের, তারাই যেন আসুক। প্রথমেই তো আমি বললাম যে তাদের জন্য একটা কনসেশন রেট করেছি আমরা, তারপরে দর্শক কিন্তু হচ্ছে। আমাদের যে একটা প্রোপাগান্ডা চালিয়েছিল যে মানুষ ভয় পাচ্ছে জঙ্গিবাদের, এই ঘর থেকে বেরোচ্ছে না, কিন্তু আমরা সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছি যে না, এটা ঠিক না। আমাদের নাটকের হলে দর্শক হচ্ছে, যেমন গতকালকে আমাদের নাটক ছিল, আমাদের নাটকে অলমোস্ট হাউস ফুল ছিল, তার আগের দিন প্রাচ্যনাটের নাটক ছিল, সেই নাটকে আমরা দেখেছি হল ভর্তি দর্শক। এবং এক ভালো নাটক হলে তো দর্শক আসেই, তারপর সন্ধ্যার সময় আপনি যদি যান কখনো দেখবেন জাতীয় নাট্যশালার গেটের সামনে একটা ভিড় লেগে আছে, একটা উৎসব পরিবেশ তৈরি হয়েছে, যেটা আমাদের অনেক ভালো লাগছে। এবং আমাদের সিনিয়র আর্টিস্টরা, জুনিয়র আর্টিস্টরা নাট্যাঙ্গনের, সংস্কৃতি অঙ্গনে তারা আসছে এবং আমরা উৎসব যে হচ্ছে সেই উৎসবের সারাটা পড়েছে, সারা পড়েছে। এবং আমরা প্রতিদিন জাতীয় নাট্যশালায় হচ্ছে তিনটা হল, জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, উপরে স্টুডিও থিয়েটার হল। এবার আমরা যেটা এক্সটেনশন করেছি সেটা হচ্ছে আমাদের বেলি রোডের নাটক সরণী, যেটাকে আমরা বলি, সেখানে মহিলা সমিতি উদ্বোধন হয়েছে, সেটাকেও আমরা ভেন্যু হিসাবে নিয়েছি। এটা তো বেশ দীর্ঘদিন সংস্কার কাজের কারণে বন্ধ ছিল। হ্যাঁ, আগে ওটা একটা টিনের ঘরে ছিল, অডিটোরিয়াম ছিল, সেটা এই সরকার আমাদের উন্নত করেছে, সেটা আধুনিক অত্যাধুনিক হল করেছে মহিলা সমিতি। সেখানেও ওটাই তো আগে একমাত্র হল ছিল আমাদের নাটক দেখার মতন, গাইড হাউসের একদম পাশে, গাইড হাউসের পাশে, গাইড হাউস এবং মহিলা সমিতি। সেখানেও আমরা যেটা শুনছি যে দর্শক মোটামুটি বেশ ভালোই সাড়া দিচ্ছে, প্রতিদিন সেখানে দর্শকের একটা ভিড় হচ্ছে, এবং বিশেষ করে শুক্র শনিবারগুলোতে তো দর্শক উপচে পড়া দর্শক থাকে, অনেক দর্শক টিকিট না পেয়েও ফিরে যাচ্ছে, এটা খুব ভালো দিক। তো এই যে চারটা আপনাদের ভেনু, যদি বলি চারটা ভেনুই আলাদা করে ভাবে বলা যাচ্ছে, তো চারটা ভেনুতে শো টাইম তো একই টাইমেই সবগুলো জায়গায় হচ্ছে, প্রতিদিন সন্ধ্যা 7টায়। আচ্ছা, আর এর মধ্যে তো আমাদের একটা দুঃখজনক ঘটনা ঘটেই গেল যে আমাদের প্রিয় কবি, নাট্যকার, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক চলে গেলেন। আমরা উনি মরে যাওয়ার, উনি চলে যাওয়ার পর থেকে আমরা নীরবতা পালন করছি ওনাকে স্মরণ করে, এবং যেমন আমাদের গতকালকে শোটি ছিল ওটি আমরা ওনাকে উৎসর্গ করেছি। তার আগের দিন যে তিনটা হলে ছিল আমরা নীরবতা পালন করেছি এবং ওনাকে স্মরণ করে। আসলে ওনার এত সৃষ্টিশীল কাজ, এত লেখা, এত কবিতা, সবকিছুর মাঝে উনি আমাদের মাঝে থাকবেন চিরকাল, ওনাকে চাইলেও আমরা কখনোই ভুলতে পারবো না, সেটাই তো। ভাই, আপনি বলছিলেন যে মহিলা সমিতির কথা, আপনার কাছে, আপনি যেহেতু যুক্ত আছেন আপনার কাছে এই প্রশ্নটা আমি একটু রাখছি। একটা সময় ছিল, আমি ছোটবেলার কথাই চুরি বলি, আমার ওই এলাকায় অনেক চলাচল আছে, তো আমি দেখতাম যে আগের ওই সময় জায়গাটা খুব রমরমা থাকতো, নাটক দেখতে আসার মানুষ থাকতেন, তো আবার যারা অভিনয় করছেন তারাও আসতেন, শিল্পীও অনেক ওনাদেরকে দেখা যেত, তো সেই রেটটা এখন অনেকটা কমে গেছে, দেখা যাচ্ছে ওই ভিড়টা এখন পাওয়া যায় না মহিলা সমিতির সামনে, এটা কেন হচ্ছে? সেটার নানান কারণ আছে, ধরেন আগের সাথে এখন মিলালে চলবে না, এখন ডিজিটাল বাংলাদেশ। জি জি। আর আগে কিন্তু আপনি যে সময়ের কথা বলছেন, সেই সময় আমার ধারণা যে তখন চ্যানেল ছিল মাত্র একটা, তখন ছিল বিটিভি, এখন তো চ্যানেলের অভাব নাই, মানুষ ঘরে বসে বিশ্ব ঘুরে আসতে পারছে, আকাশ সংস্কৃতি ডাকছে মানুষকে, তারপরে এখন ওই রাস্তার কথা আপনি ভাবেন, আপনি তো বোধহয় ভিকারুন নিসা পড়তেন, তখন দুটো একটা শাড়ির দোকান ছিল, ওই রাস্তা সবচেয়ে ভালো দোকান ছিল, সাগর পাবলিশার্স, সাগর পাবলিশার্স একটা ছিল, আমাদের নাটকের টিকিট গুলো রাখতাম আমরা সেখানে, সুতরাং ওই বই কিনতে আসতো মানুষ, তবুও বই পড়ুনের পাশাপাশি নাটকও তারা দেখতো। এখন দেখেন ওইখানে ফাস্ট ফুডের দোকানের অভাব নাই, শাড়ির দোকানের অভাব নাই, এটা হয়েছে কি আমাদের এই গত 5-7 বছর, 4-5 বছর বোধ হয় হবে এরকম, ওইখানে আমরা নাটক করিনি, ওটা সংস্কারের সেটার কারণে একটা হতে পারে যে দর্শকরা ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়, রাইট, সেই দর্শক, সেই আড্ডাটাই কিন্তু এখন শিল্পকলা একাডেমিতে হয় প্রতিদিন সন্ধ্যায়। আপনি দেখবেন যে ঢাকার নাট্য চর্চারত তো অনেক দল, প্রায় 70টার মতন দল, সেখান থেকে প্রায় 35
চল্লিশটা দলের ছেলেমেয়েরা তাদের কাজ শেষে নাটক শেষে ওইখানে আসে, চা খায়, বিভিন্ন নাটক দেখে, আমাদের মধ্যে পারস্পরিক কথাবার্তা বিনিময় হয়। এটা জেনে খুব ভালো লাগলো যে এই সমাগমটা আসলে শেষ হয়নি, ট্রান্সফার হলো অন্য জায়গায় হচ্ছে, এটা খুব ভালো লাগলো। আমরা এখন চাচ্ছি যে আবার মহিলা সমিতি তো সেই আগের মতন আড্ডাটা জমে উঠুক, আশা করছি চলে আসবে। তো আমরা আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যাঁ আপু, শুনছি আপু, কে বলছো? আমি পদ্ম ইয়াসমিন বলছিলাম। ইয়াসমিন, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দাও আর বলো তুমি কোন ক্লাসে পড়ছো। প্রশ্নটি হচ্ছে, সম্রাট আওরঙ্গজেবের শেষ সামরিক অভিযান কত সালে ঘটে? অপশন ক 1705, অপশন খ 1706, অপশন গ 1707। অপশন ক 1705 এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যে বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, কারা সর্বপ্রথম পরিমাপ পদ্ধতির উদ্ভাবন করে? অপশন ক সিন্ধু সভ্যতার মানুষেরা, অপশন খ সুমেরীয় সভ্যতার মানুষেরা, অপশন গ মিশরীয় সভ্যতার মানুষেরা। সিন্ধু সভ্যতার মানুষেরা নিলাম এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। পরের প্রশ্নে কি যাব? যাব না। ঠিক আছে, তো বন্ধুরা সেই সাথে শেষ হচ্ছে আজকের মতো ইতিহাসের পাতা বিভাগটি। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, হ্যালো, আমি তোয়া। হ্যালো, কে বলছো? মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস এর মায়ের নাম কি? অপশন ক মেরি ম্যাক্সওয়েল গেটস, অপশন খ জেনিফার ক্যাথরিন গেটস, অপশন গ ক্যাথরিন মেলিন্ডা গেটস। দ্রুত বলতে হবে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করে কোন সালে? অপশন ক 1973, অপশন ক 1974, অপশন গ 1975। অপশন খ 1974 এবং এই উত্তরটাও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে, কাঠের পুতুলের রূপকথা পিনোকিওর রচয়িতা কে? অপশন ক কার্লো কলোডি, অপশন খ লিওনার্দো দা ভিঞ্চি, অপশন গ চার্লস ল্যাম্ব। অপশন ক কার্লো কলোডি এবং তোমার উত্তর আবারও সঠিক। একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, হ্যালো আপু। হ্যাঁ বাপু, শুনছি, কে বলছো? আমি মাহি। কেমন আছো মাহি? ভালো। ঠিক আছে, ভালো আছো। এখন তাহলে স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, ছবির এই টেনিস তারকার নাম বলো। অপশন ক ডেভিড গফিন, অপশন খ মেরিন সিলিক, অপশন গ জ্যাক সক। ঝটপট বলতে হবে। অপশন ক ডেভিড গফিন নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার তোমাকে দ্বিতীয় প্রশ্ন করছি, ছবির এই ভবনটি কি নামে পরিচিত? অপশন ক অক্সফোর্ড মিশন হাই স্কুল, অপশন খ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অপশন গ রেড প্যালেস। অপশন গ রেড প্যালেস নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক অক্সফোর্ড মিশন হাই স্কুল। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা জাতীয় নট উৎসব নিয়ে বেশ অনেকটা গল্পই করলাম, তো এই উৎসবে একটা পরিবর্তন এবার দেখতে পাচ্ছি যে গ্রুপ থিয়েটার ফেডারেশন এবার যুক্ত হয়েছে, তো এই পরিবর্তনের গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এটা আমরা
আসলে অত্যন্ত সৌভাগ্য যে এবার শিল্পকলা একাডেমি যুক্ত হয়েছে, এর সাথে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যুক্ত হয়েছে। আমরা সৌভাগ্য গ্রুপ থিয়েটার ফেডারেশনে, এই কারণে যে আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের যিনি চেয়ারম্যান তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক। আচ্ছা আচ্ছা। আর আবার আরও সৌভাগ্য যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যিনি মাননীয় মন্ত্রী উনি আমাদের নাটক, এই বাংলাদেশের নাট্যচর্চা শুরু থেকে উনি আছেন এবং উনি এখনও মঞ্চে অভিনয় করেন। এই সব সুযোগ এবার আমরা পেয়েছি এবং আসলে আমরা সবাই তো জানি কী করতে চাই, কী করতে চাই। তো এখন এর আগে আমরা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাইনি, কারণ মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংস্কৃতির কোনো লোক থাকতেন না, শিল্পকলাতেও যারা বিজি হতেন তারা সংস্কৃতির সাথে জানতেন হয়তো খুব কম, জানতেন হয়তো কিন্তু খুব বেশি জানতেন না, যে কারণে এবার আমাদের সাথে এবং এবার না আমাদের শিল্পকলা একাডেমির এই ডিজি আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ডিজি হওয়ার পর অনেক অনুষ্ঠানে আমরা সেই সহযোগিতা শিল্পকলা একাডেমির কাছ থেকে পাই, যেটা পাওয়া উচিত ছিল আরও আগে থেকে এবং যেটা পেতে হবে আমাদের সারাটা জীবন। জি জি, অবশ্যই আশা করছি আমরা পাবেনও আমরা, এবং আন্দোলনগুলো এবং আপনাদের উৎসবগুলো আরও অনেক বড় আকারে হবে আশা করছি। তো গ্রুপ থিয়েটার ফেডারেশন নিয়ে কথা হচ্ছিল, তো আপনি তো এটা ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত আছেন, তো আপনাদের কার্যক্রম ঢাকার কথা একটু শুনবো, ঢাকার বাইরেও কেমন চলছে একটু জানতে চাই। ঢাকার কার্যক্রম তো দেখা যাচ্ছেই এবং ঢাকার বাইরে আমরা যদি বলি যে গ্রুপ থিয়েটারের আন্দোলনটা ছড়িয়েছে এবং বেশ ভালোই, মানে ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে আমাদের ছয়টি বিভাগে জেলাগুলোতে যে ভালো কার্যক্রম হচ্ছে তার প্রমাণটা হচ্ছে যে দেখেন আপনি বলছিলেন 22টি জেলা থেকে এসেছে, প্রায় 22টি জেলা থেকে 24টি নাটক এসেছে আমাদের, তো এটা কিন্তু কম কথা না, প্রায় 50% নাটক ঢাকার বাইরের দলগুলো থেকে আসছে। তার মানে বোঝা যায় যে ঢাকার বাইরের নাট্য চর্চাটা কী রকমভাবে অব্যাহত আছে এবং তারা প্রায় ঢাকার মতোই সমকক্ষ হয়ে গেছে। আপনি দেখেন বরিশাল থেকে নাটক আসছে, যশোর থেকে নাটক আসছে, টাঙ্গাইল থেকে নাটক আসছে, কুষ্টিয়া থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, রংপুর থেকে আসছে, দিনাজপুর থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, চাঁদপুর থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, কক্সবাজার থেকে আসছে, কোথা থেকে আসে। আশা করছি আরো প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে যাবে এই চর্চাটি, আশা করছি। তো বারবার আপনার পরিচয়ের সাথে বলছিলাম সুবচন নাট্য সংসদের কথা, এবার একটু সুবচনের কথাই আসি। তো গতকালকেই তো উৎসবে আপনাদের প্রণয় যমুনা যে নাটকটি এটি মঞ্চায়িত হলো, আমি এটা বেশ নতুন নাটক আপনাদের, নতুন প্রযোজনা। হ্যাঁ, এটা আমাদের 37তম প্রযোজনা। এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের রাধাকৃষ্ণ গল্প থেকে নেওয়া, আমাদের এই দলের একজন অভিনেতা, সে নির্দেশক, সে নাট্যকার, সে এবং আমাদের দলের কর্মকর্তাদেরও একজন আসাদুল ইসলাম, ওরই নাট্যরূপ দেয়া, এবং আমাদের খুব প্রিয় একজন নির্দেশক সুদীপ চক্রবর্তী, ওরই নির্দেশনায় নাটকটি হয়েছে। আমরা সেপ্টেম্বর মাসের 2 তারিখে এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী করেছি। এটা আমাদের 37তম প্রযোজনার গতকালকে হলো আমাদের তৃতীয় প্রদর্শনী। তো এই যে নতুন একটি প্রযোজনা নিয়ে আপনারা নেমেছেন মঞ্চে, তো কেমন সাড়া পাচ্ছেন দর্শকদের কাছ থেকে? আমরা তো অদ্ভুত রকমের সাড়া পাচ্ছি, প্রথম দিন দ্বিতীয় দিন তো হল ভর্তি দর্শক ছিল, গতকালকেও আমাদের যে শোটি ছিল সেখানেও প্রায় হল ভর্তি দর্শক ছিল, গতকালকে তো মানে বাংলাদেশের খেলা ছিল, আবার আমাদের মানে হক ভাইকে আমাদের বিদায় দিতে হলো, সব কিছু মিলিয়ে আমাদের যে দর্শক আমরা ভেবেছিলাম আমাদের তার থেকে বেশি হয়েছে বরঞ্চ দর্শক, এবং দর্শকদের আমরা ফেসবুকে টের পাই, আমরা ফোনে বুঝি যে দর্শকদের আগ্রহটা কেমন, এবং অনেক আমাদের ধারণা যে দর্শকদের আগ্রহ আমরা পূর্ণ করতে পেরেছি। তো বলছিলেন যে সুদীপ স্যারের নির্দেশনায় এই নাটকটি হচ্ছে, তো এছাড়াও একটা নাটকের পিছনে তো আসলে বড় একটা দল কাজ করছেন, তো কলাকুশলী আর কারা যুক্ত আছেন, লাইট সাউন্ড সবকিছু যদি আমাদেরকে ধারণা দিতে। এই নাটকটি আমাদের সেট ডিজাইন করেছে সুদীপ চক্রবর্তী নিজেই, এবং অদ্ভুত সুন্দর সেট, কস্টিউমের কাজটি করেছে আমাদেরই দলের আর একজন, এবং এই নাটকটিতে সে রাধার চরিত্র অভিনয় করে সোনি হাসান সুবর্ণা, তারপরে লাইট ডিজাইন করেছে আমাদের গর্গ আমিন, এবং মিউজিক যে করেছে আমাদের দলের একটা অন্যতম সদস্য এবং খুবই সুন্দর গান গেয়ে সে এর মধ্যে বাংলাদেশে আমাদের নাট্যাঙ্গনে পরিচিত হয়েছে, সে হচ্ছে আমিরুল ইসলাম বাবুল, গরি মিউজিকের সুর করা নাটক মানে গানগুলো সমস্ত সুর করা, আর প্রপস করেছে সব আমাদের দলের ছেলেমেয়েরাই, অর্নামেন্টসের কাজ করেছে দলের ছেলেমেয়েরা, সব মিলিয়ে টোটাল টিম ওয়ার্কটা আমাদের দলের সমস্ত ছেলেমেয়েরাই এখানে কাজ করেছে। তো আপনাদের নাটকের ক্ষেত্রে দেখা যায় যে সঙ্গীতের একটা বড় প্রভাব থাকে, যেমন মহাজনের নামের কথাই যদি আমরা তুলি, তো প্রণয় যমুনার ক্ষেত্রেও কি এটা আছে? আছে, সেই ছাপটা আছে। আমাদের মহাজনের নামটা হচ্ছে আপনারা জানেন যে এটি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন এবং দর্শন নিয়ে এই নাটকটি করেছিলাম আমরা, তো
যেহেতু শাহ আব্দুল করিমের নাটক, নামটা হচ্ছে মহাজনের নাম, তো সেখানে গানটা থাকাই স্বাভাবিক। এবং সেখানে আমরা শাহ আব্দুল করিমের নাটকটিতে 22টি গান, শাহ আব্দুল করিমের 21টি গান ব্যবহার করেছি। এটা গীতল নাটকই বলি আমরা, এটা গীতল নাটক বলি। এই নাটকটাতেও আমাদের 12টি গান আছে। হ্যাঁ, এবং এই নাটকটি পরে একটু অন্য রকমের করেছি, সেটা হচ্ছে কীর্তনিয়া ঢঙে এই নাটকে। এবং এখানে আমাদের, আমার বলতেই হবে, আমাদের আমার সংগঠনের বাবুলের নেতৃত্বে ইমতিয়াজ, ইমরান, লিঠু মণ্ডল, সোহাগ, এই 4টি ছেলে মেয়ে এর আপ্রাণ চেষ্টা করেছে। সেই সাথে আমাদের দলের আরও যে সমস্ত মেয়েরা আছে, নাজু আছে, ফারজানা আছে, সোমা আছে, অনন্যা আছে, এবং অন্যান্য ছেলেরা যারা আছে, এবং কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছে হচ্ছে আমাদের রাসেল, এরা সবাই মিলে একটা চমৎকার। যেমন গতকালকে আব্দুল সেলিম স্যার বলছিলেন, দেখতে আসছিলেন, যে অদ্ভুত লেগেছে তোমাদের গানের কাজগুলো, এত সুন্দর করে গান গায় শুভজনের সব ছেলেমেয়েরা। চমৎকার। তো এই যে 37তম আপনাদের যে প্রযোজনাটি প্রণয় যমুনা, এই গল্পটা এখন আপনাদের চুজ করার কি কোনো বিশেষ কারণ আছে যে এটা নিয়ে কাজ করলেন? হ্যাঁ, মানে এখানে আমরা বিশেষ কারণ তো আছে কিছুটাই। তারপর আমরা যখন মহাজনের নায়ক করি নাটকটি, তারপরেই আমরা নির্দেশকের কাছে জিজ্ঞেস করেছিলাম, সুদীপের কাছে, যে তুমি কোন নাটকটি করতে চাও। তখন ওই প্রথম বলেছিল যে আমি রাধাকৃষ্ণ নিয়ে কাজ করতে চাই। সেই থেকে আমাদের এই রাধাকৃষ্ণ নাটকটি করার ভাবনা, এবং মাঝখানে অনেকগুলো সময় গেছে, তারপর আমরা ভাবলাম যে কোথায় স্ক্রিপ্ট পাই, কী করি। পরে আমরা আমাদের দলেরই যে ছেলে আসাদ, ও অনেকগুলো নাটক লিখেছে আমাদের সুবচনের জন্য, ওর অনেক পথ নাটক আছে, তারপর ও নিজেও মঞ্চে নাটক করে, ওর লেখা নাটক আরেকটি, তখন ওকে আমরা দায়িত্ব দিলাম, এবং খুব সফলভাবে সে মাস দুয়েকের মধ্যে আমাদের এই স্ক্রিপ্টটি দিলেন, এবং অনেক সুন্দর একটা নাট্যরূপ দিয়েছে। তো আপনার সাথে গল্পের প্রসঙ্গে মহাজনের নামের কথাটা আসলে চলেই আসে, সুবচনের নামের সাথেই মহাজনের নাম বারবার আসবে, এমনই একটি প্রযোজনা এটি। তো অলরেডি 99টি আপনাদের মঞ্চায়ন হয়ে গেছে, তো 100তম মঞ্চায়নের খবরটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। আমরা খুব শীঘ্রই এই নাটকটির 100তম মঞ্চায়ন করব, কারণ দর্শকদের কাছ থেকে বেশ আহ্বান পাচ্ছি যে আপনারা কবে 100তম মঞ্চায়ন করবেন। আর এই নাটকটি দর্শকদের মুখে মুখে থাকার আরেকটি কারণ হচ্ছে যে বহুদিন ধরে এই নাটকটি করছি তো মহাজনের নাম আমরা, এবং বেশ কিছু আন্তর্জাতিক জাতীয় নাট্য উৎসব অংশগ্রহণ করেছে, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে 99টি প্রদর্শনীর মধ্যে আমাদের 50টি প্রদর্শনী হচ্ছে কল শো এই নাটকটির। এবং এর মধ্যে আমরা কলকাতার ভারতের বিভিন্ন জায়গায় গেছি, আসাম গেছি এই নাটকটি নিয়ে, আমরা আমরা ত্রিপুরাতে গেছি এই নাটকটি নিয়ে, আমরা কলকাতাতে তো গেছি জাতীয় এবং আন্তর্জাতিক সরকারি নাট্য উৎসবেও, তারপরে দক্ষিণ কোরিয়াতে এই নাটকটি আমরা 2টো শো করেছি, সেখানে প্রায় 10-12টা দেশের লোক ছিল, যারা বাংলা ভাষা বোঝে না, তাদের জন্য ট্রান্সলেট করা হয়েছিল তাদের যার যার ভাষায়। তারপরে সর্বশেষ গত 2015 সালে আমরা লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে সিজন অফ বাংলা ড্রামা উৎসবে, দেশের বাইরে পুরোটাই আন্তর্জাতিকভাবে এই মহাজনের নাম আসলে সমাদৃত হয়েছে, এবং দেশের বিভিন্ন জেলায় তো আছেই, সবারই খুবই পছন্দের একটি নাটক। তো সামনেই 100তম মঞ্চায়ন, সেটার জন্য তো শুভেচ্ছা রইলই আপনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেবার জন্য, এবং চলমান নাট্যোৎসবের প্রতি আপনার জন্য অনেক শুভকামনা রইল আমাদের সবার পক্ষ থেকে। এনটিভি কর্তৃপক্ষকে আমার আমার পক্ষ থেকে এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ, যেরকম একটি অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার জন্য। সেই সাথে দর্শকদেরকে আহ্বান জানাবো যে আমরা যে নাট্য উৎসবটি করছি, আপনারা আসুন, আপনারাই আমাদের প্রাণ, আপনারাই আমাদের প্রেরণার উৎস, আপনারা প্রতিদিন 7টায় আসুন এই হলগুলোতে নাটক দেখুন, আমাদেরকে উৎসাহিত দিন। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।